নমস্কার বন্ধুরা, বঙ্গভেসেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি যে নতুন রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সেটি হলো পরমান্ন বা পায়েসের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পায়েসের রেসিপিটা করার জন্য যে উপকরণগুলি দরকার সেগুলি হলো কয়েকটি তেজপাতা, 4-5টি তেজপাতা, 5টা ছোটো এলাচ, আর লাগবে মিছরি, মিছরি লাগবে 150 গ্রামের মতন, আর লাগছে আমন্ড বাদামের কুচি আমি করে নিয়েছি, আর লাগছে কাজু বাদাম, কিশমিশ, আর 1/2 বাটি গোবিন্দভোগ চাল, পরিমাণ মতন চিনি আর ঘি, আর লাগছে 1 কেজি দুধ নিয়েছি আমি। আসুন আমরা রেসিপিটা তৈরি করি। দুধটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধটা এবারে ফুটতে থাকবে, আমি জাল দেব দুধটাকে। দুধটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দেব কয়েকটা তেজপাতা, আর দেব ছোট এলাচ আমি ফাটিয়ে দেব, মুখটা একটু ছোট এলাচের মুখটা একটু ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। এবার দুধটাকে ভালো করে জাল দেব, দেখুন বন্ধুরা দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভালো করে ধুয়ে রাখা চাল, গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেব। আমি খুব ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি জলে, এবারে আমি চালটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার সমানেই নেড়ে যেতে হবে, নালে তলায় লেগে যেতে পারে, এটাকে হাতা দিয়ে নেড়ে যেতে হবে যেন তলায়, পায়েসটা যেন তলায় লেগে না যায় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। পায়েসে সাধারণভাবে নুন দেয় না, আমি সামান্য 1 চিমটে নুন দেবো, এটা আপনাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি, আমি এখন বলে দিলাম। আমি 1 চিমটি নুন দেব, দেখুন একদম 1 চিমটি নুন আমি দিচ্ছি এর মধ্যে। এই নুনটা পায়েসে দিলে বোঝা যাবে না, আমার মারা পায়েস রান্না করার সময় সামান্য 1 চিমটি নুন দিতেন, তার জন্য আমি একটু দিলাম, এটা না দিলেও চলে। চালটা যতক্ষণ না গলে যাবে ভালো করে ততক্ষণ আমি মিছরি বা চিনি কিছুই দেব না, কারণ আগে থাকতে চিনি বা মিছরি দিলে চালটা আর গলতে যাবে না, সেই জন্য আমি চালটা ভালো করে গলে যাবে দুধের সঙ্গে তারপরে আমি মিষ্টিটা দেব, মিছরি বা চিনি আমি তখন দেব।
দেখুন বন্ধুরা, চালটা অনেকটাই গলে এসেছে, গলেই গেছে চালটা। আমি এবারে এর মধ্যে চিনি আর মিছরি দিয়ে দেব। প্রথমে দেব মিছরি, মিছরিটা গলে যাক, তারপরে দেব চিনি। এবার দেব পরিমাণ মতন চিনি, সব চিনিটা আমি দিলাম না, আমি পরিমাণ মতন দিলাম। চিনি আর যে মিছরি আমি দিয়েছিলাম সব গলে গেছে এবং পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি দেব কাজু কিশমিশ, আর একটু হবে, আর একটুখানি বাদে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। মিষ্টিটা দিলে একটু পাতলা হয়ে যায়, যার জন্য আর একটুখানি নাড়তে হবে পায়েসটাকে, আর একটু জাল দিতে হবে। যেহেতু পায়েসটা ঘন হয়ে এসছে, আমি আঁচটাকে একটু কমিয়ে কমিয়ে করব, নালে তলায় লেগে যেতে পারে। হ্যাঁ, আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। পায়েসটা মোটামুটি ঘন হয়ে এসছে, এর মধ্যে দেব কাজু আর কিশমিশ। কিছুটা পায়েসের মধ্যে দেব আর কিছুটা আমি সাজানোর জন্য রেখে দিয়েছি। আমি পায়েসের মধ্যে দিলাম হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে এবার আমি পায়েসটাকে একটু নেড়ে নেব ভালো করে। ব্যাস রেডি হয়ে গেছে আমার পায়েস। এবার আমি পায়েসকে সাজিয়ে নেব আমার মতন করে। আর দিলাম আমন্ড বাদাম। ব্যাস রেডি হয়ে গেছে আমার পায়েস তৈরি। দেখুন বন্ধুরা, আমি তৈরি করে ফেলেছি পরমান্ন বা পায়েসের একটা রেসিপি আমি তৈরি করে ফেলেছি। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করবেন অবশ্যই। আমার কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমার আরও অনেক রান্না করতে ইচ্ছা করে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।